পাকিস্তানের পিলেচমকে বুমেরাং ব্রহ্মস বানাচ্ছে ভারত প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইলম্যান আব্দুল কালাম আজাদের ইচ্ছা ছিল এমন এক মিসাইল তৈরি করার যা পুনরায় ব্যবহার করা সম্ভব ঠিক যেমন ছিল বিষ্ণুর সুদর্শন চক্র ধারণাটা অনেকটা তাকে ঘিরেই মিসাইলম্যানের স্বপ্ন সত্য করে এবার হয়তো ভারতের অস্ত্রভাণ্ডারে আসবে সেরকমই এক মিসাইল ব্রহ্মস তৈরি করবে সেই বুমেরাং মিসাইল ব্রহ্মস প্রকল্পের দায়িত্বে রয়েছেন এমন আধিকারিকরা জানিয়েছেন নয়া মিসাইলের এমন ক্ষমতা থাকবে যাতে সেটি লক্ষ্যে পৌঁছে শত্রুপক্ষের ঘাঁটি উড়িয়ে দিয়ে ফেরত আসতে পারে আর পুনরায় পাঠানোর জন্য প্রস্তুত হতে পারে এমনই এক মিসাইলের স্বপ্ন দেখেছিলেন মিসাইল ম্যান যদিও এটি একটি চ্যালেঞ্জিং প্রজেক্ট তা সত্ত্বেও ভারতীয় গবেষকদের এই মিসাইল তৈরি করার ক্ষমতা রয়েছে বলেই মনে করেন সুধীর কুমার মিশ্র ভারতের কাছে সেই পরিমাণ প্রযুক্তি রয়েছে বর্তমানে ব্রহ্মসের গতি টু পয়েন্ট এইট ম্যাক আপাতত ফাইভ ম্যাক গতি সম্পন্ন ব্রহ্মস তৈরির কাজকর্ম চলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এর থেকে বেশি গতি মিসাইল তৈরি জানান তিনি তিনশো কিলোমিটার রেঞ্জ অতিক্রম করার ক্ষমতা রাখবে ব্রহ্মস